হ্যালো ফ্রেন্ডস, তোমরা সবাই কেমন আছো? আমি ভীষণ ভালো আছি। আর আজ হলো শনিবার, আর এখন বাজে 10:45। আজ একটু লেট হয়ে গেছে, তো যাই হোক, আজ আমার পুজো করা হয়ে গেছে, দিয়ে খাওয়া এখনও হয়নি, তো বানাবো কিছু একটা। আর আজ আমি তোমাদের দেখাবো সেই বেগুনের রেসিপিটা, তো চলো। কড়াইটা আমার গরম হয়ে গেছে, এবার বড়ি দিয়ে দেবো, তেলও দিয়ে দিয়েছি। বড়িটা ভাজা হয়ে গেলে জল দেবো। বড়ি আমার ভাজা হয়ে গেছে, এবার জল দিয়ে দিচ্ছি। অল্প পরিমাণে দিলাম, একটু হলুদ গুঁড়ি দেবো। এই জলটা একটু ফুটতে থাক, তারপরে এই বেগুনগুলো দেবো। আর এখানে বেগুন আর আলু কাটা রয়েছে, আলু অবশ্যই একটু কম একটাই দিয়েছি ছোট। আর এখানে রয়েছে পেঁয়াজ কুচি আর কাঁচা লঙ্কা। তো জলটা আমার ফুটে আছে, এবার দিয়ে দিচ্ছি। তিনটে কাঁচা লঙ্কা নুন দেবো, এবার এটাকে একটু ঢাকা দিয়ে দেবো যতক্ষণে সেদ্ধ হচ্ছে। তো এটা হতে থাক, পেঁয়াজটা আমি লাস্টে দেবো, আমরা দেখো। আর তোমরা প্লিজ আমার কড়াই দেখে যদি কমেন্ট করো না বাজেটা কেমন পাবো, কারণ কড়াইটা আমার অ্যাকচুয়ালি কালো ছিল, তো উপরে যে কালো লেয়ারটা ওটা উঠে আছে তাতে করতে করতে, আর সিলভারের এটা ওটা দেখা যাচ্ছে। তো প্লিজ তোমাকে বাজেট কমেন্ট করো না, সেদ্ধ হতে থাক। তো এবার দেখা যাক সেদ্ধ হয়েছে কিনা। এবার এই পেঁয়াজ কুচিটা দিয়ে দেবো, এবার না খুন্তি দিয়ে এভাবে প্রেস করে করে নাড়তে হবে যতক্ষণ না জলটা শুকিয়ে যাচ্ছে। আর যে বড়িগুলো রয়েছে সেগুলো একটু ভেঙে দেবো। এবার
ফোটানোর আগে আমি একটু কাঁচা সরষের তেল দিয়ে দিচ্ছি। এই দেখো বাড়িতে একবার ট্রাই করো, অবশ্যই ভালো লাগবে। হ্যালো, বাজারে এত ভিড় তো চলাই তো একদম মুশকিল। মাছ নেবো বলে গেলাম, মাছ দোকানে গিয়ে দেখি প্রচুর ভিড়। তো আমরা ভাবলাম অন্য সাইড দিয়ে যাবো, তাহলে মাছের দোকান পাবো। একটাও মাছের দোকান বসে, কী করবো, ঘুরে ফিরে চলে এলাম। আর সাথে নিয়ে এলাম ডিম, আঙুর, টমেটো, কলা, এসবই নিয়ে। সবজি মার্কেট তো প্রচুর ভিড়, তো তার জন্য কী আর করবো, ঘুরে ফিরে এইসবই নিয়ে এলাম। তো সবজি মার্কেটে তো ঢোকাই তো একদম যাচ্ছে না, যা সবজি রয়েছে হয়ে যাবে আমার, কিছুদিন তো চলেই যাবে। তো মাছটা নেবো বলে গিয়েছিলাম, বাট মাছটা তো পেলাম না, তো ঘুরে ফিরে ফলই নিয়ে চলে এলাম, ফল আর ডিম। যাই হোক, কাল তো বন্ধ থাকবে, পরশুদিন বাজার দোকান সব খুলে যাবে, তখন না হয় যাবো মাছ নেবো। আর এখন আমার চিকেন একদম খেতে ইচ্ছে করছে না, যার জন্য আর চিকেন নিলাম না। আজকের মতো এই ব্লগটা আমি শেষ করছি, তো দেখা হচ্ছে আমার নেক্সট ভিডিওতে। তো তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, আর প্লিজ আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, আর বেল আইকন তোমরা প্লিজ প্রেস করে দিও, যাতে নেক্সট ভিডিওর নোটিফিকেশান তোমাদের কাছে পৌঁছে যায়। বাই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।